আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ ফর ইউ। সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল। আমি সিলেট থেকে বলছি, আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। শুধু নিজের কথা ভাবলে তো আর চলবে না, আপনাদের কথাও মাঝে মাঝে ভাবি যে আপনারা সবাই কেমন আছেন। আপনারা সুস্থ থাকলে আমরা সুস্থ, কারণ আপনাদের জন্যই তো আমরা এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। নইলে ভাবতেই পারতাম না যে এতদূর এগিয়ে আসব। কোথায় 10 সাবস্ক্রাইবার, কোথায় 100 সাবস্ক্রাইবার ছিল, সেখানে আজ 1700 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেজন্য তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটে করতে চাই না। আপনারা আছেন তো আমরা আছি। তো কেমন আছেন আপনারা সবাই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আর ভিডিও শুরুতে সবাই ছোট্ট একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিও দেওয়া শুরু করবেন, কারণ আপনাদের লাইক আমাকে আমার ভেতরে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় যে আমি ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহী হই। আমার বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। খুব সকালে ঘুম থেকে ওঠার পর আমি চা খেলাম। তো আমার হাজবেন্ড এখন ঘুম থেকে উঠেছেন। তো এখন টাইম বাজে 12:30, 10:30। সাড়ে 10টা ঘুম থেকে উঠেছেন, উনি এক জায়গায় যাবেন কাজের জন্য, সেজন্য ওনাকেও রং চা দিলাম। ওনাকে রং চা দিয়ে চলে গেলেন। তারপর আমি ডালটা রান্না বসাইলাম। তো সকালে উঠার পর কিন্তু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। বিকালে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি ফুটে যায়, সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর এখন ডালটা আমার সিদ্ধ হয়ে বা উতলিয়ে গেছে। আর এই যে রসুন কেটে রেখেছি, তো আজকে একটু বেশি বেশি রসুন দিচ্ছি যাতে একটু ডালের মধ্যে গ্রানটা আসে। সেই জন্য তো আমার রান্না বান্না শেষ করার পর কিছু কাজ ছিল সেটাও করেছি। করার পর দেখলাম যে অনেক লেট হয়ে গেছে আর ওনার আসারও টাইম হয়ে গেছে, সেজন্য আমি ভাত টেবিলের উপর রেখে সব কিছু রেডি করলাম। আর আমার হাজবেন্ডও এসে গেছেন, তো ওনাকে দুপুরের ভাত দিলাম। তো আমার মেয়ে কিন্তু যখনই খাবার খেতে বসেন কেউ, তো আমার মেয়ে কিন্তু বায়না দেয়, সেও টেবিলে বসে ভাত খাবে। ও কিন্তু নিজের হাতে খেতে পারে না এখনও, আমি ওকে ভাত খাইয়ে দিই। তো মাঝে মাঝে ওকে দেই দিয়ে নিজে ট্রাই করার জন্য, যাতে শিখে যায়। সেজন্য ঠিক আছে, আপনাদের বাইয়া খাওয়া দাওয়া করার পর চলে গেছেন আবার। আর তার ফাঁকে আমি সিজুক পেলাম আর চুলাটা লেপে দিয়েছি। আর এখন দেখাচ্ছি কীরকম চুলাটা, যদি শুকানোর পর কিন্তু ভালো দেখাবে, একদম সাদা দেখাবে। আর এখানে আছে ড্রাগন ফল, সেটা হয়তো সচরাচর সব বাজারে পাওয়া যায় না। তো আমার দেবর কিন্তু পিকনিকে গিয়েছিল চট্টগ্রাম, সেখান থেকে ড্রাগন ফল নিয়ে এসেছেন, আরও অনেক কিছু নিয়ে এসেছেন। আর এই যে এটা হচ্ছে গাগলার সুতি, খুব বেশি সুতি নিয়ে এসেছেন, কারণ ওখানে অনেক ধরনের সুতি দেখেছেন, তো ভাবলেন সুন্দর লাগতেছে তো অনেকগুলো কিনে নেই। তো সেই জন্য এটা হচ্ছে লোট্টা সুটকি। লোট্টা সুটকিতে আমার খুব বেশি ভালো লাগে, আলু দিয়ে অথবা লোট্টা সুটকি বোনা রান্না করলে খুব বেশি ভালো লাগে। তারপর এটা হচ্ছে চুরি সুটকি, চুরি মাছ, আমি এটা নামও শুনি নাই, চুরি মাছের সুটকি খেয়েছি, কিন্তু অনেক নামে অনেক মাছের নাম জানি না, কিন্তু খেয়েছি। সব মাছের নাম জানা জরুরি নেই বলেই হলো। এটা হচ্ছে চুরি মাছের সুটকি, এই যে মাথাটা একদম লম্বা লম্বা। তো আরও দুইটা সুটকি এসেছে, সেটাও দেখাবো পরে যদি ভিডিও লম্বা না হয়। তারপর অনেক রকমের আচার এনেছেন, এটা হচ্ছে বড়ই আচার, আর এটা হচ্ছে রসুনের আচার, আর কিসমিসের আচার, কিসমিসের আচার। নুডলস খাই দেয়নি ওমকা সাউতে নুডলস খারা দিয়া খাই দেয়নি
এটা কিন্তু পাইয়া লইব বুঝলে না আমি সবটা দিলাই নাগামরিচ লগেনি নাগামরিচ বন্ধুরা আজকে বিকেলে কিন্তু বৃষ্টি চলে এসেছিল, সেজন্য কাপড় গুলো শুকানোর প্রয়োজন ছিল, কারণ গন্ধ হয়ে যাবে। সেজন্য গড়ের ভিতর দড়ি টাঙ্গালাম, টাঙ্গানোর পরে কাপড়গুলো আবার গড়ের ভিতর এভাবে মেলে দিয়েছি যাতে বাতাসে একটু শুকিয়ে যায় আর গন্ধটা না হয়, কারণ কাপড়ে গন্ধ হলে কিন্তু খুব বেশি বিরক্ত লাগে। এমনিতেই তো রোদ না দিলে তো বাতাসে শুকাতেই হবে, সেন্ট মেরে অথবা অন্য কিছু মেরে গন্ধটা সরানো যায়। এতটা বাজে গন্ধ, মানে না শুকানো কাপড়গুলোতে বাতাসে যে কাপড়গুলো শুকায় সেই কাপড়গুলোতে কিন্তু বাজে রকমের গন্ধ হয়ে যায়, সেই বইয়ে রোদ ওঠারাই ভালো। যখন আমি ড্রাগন ফল কাটবো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখলে নাকি একদিন খেতে দারুণ লাগে, ঠান্ডা লাগে, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর রাত প্রায় 11:30 হয়ে গেছে। ড্রাগন ফল কেটে এনেছিলাম, ওই ড্রাগন ফল কিন্তু চট্টগ্রাম থেকে আমার দেবর নিয়ে এসেছে। আর আমার রুমের লাইটটা কিন্তু ফিউজ হয়ে গেছে, এখানে রাখলাম, আমার হাজবেন্ড আসলে খাবে। আর এই যে লাইট ফিউজ হয়ে গেছে, তো সৌরবিদ্যুৎ এখানে আলো কম দিচ্ছে, যার জন্য চার্জারের লাইটটা জ্বালাতে হচ্ছে। আর মশারি টাঙ্গানো শেষ, ঘুমাবো, মেয়েকে নিয়ে আসবো রুম থেকে আর ঘুমিয়ে পড়ব। আমার মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর সারাদিন খুব চঞ্চলতা করে, অনেক চঞ্চল হয়ে গেছে দিন দিন। আর কি বলবো, সারাদিন অনেক রাগারাগি করি মাঝে মাঝে ওর সাথে। আর এই যেগুলো নিয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য ব্রাশ আনা হয়েছে আর ওই চকলেট ফুলও আনা হয়েছে। ওর বাবা নিয়ে এসেছেন, মানে আমার বাসু নিয়ে এসেছেন। আর ঘুমানোর পর কিন্তু গায়ে একদম কোনোরকম চাদর দিতে চায় না, ঘুমানোর অবস্থায় যদি গায়ে চাদর দেওয়া হয় তাহলে ঘুম থেকে উঠে যায়, একদম এরকম শুতে চায়। শীতের দিনেও কিন্তু গায়ে চাদর দিতে চায় না, তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ওরা গায়ে চাদর দেওয়ার জন্য। তো এরকম বলেছিলাম ব্রাশ নিয়ে আনাসার জন্য, তো এই যেটা হচ্ছে ফেরোজা, আমি কি ভুল করেছিলাম, এটা ফেরোজা, এটা হচ্ছে মলম। তো উনি যখন নিয়ে এসেছিলেন ওটা রেখেছিলেন বড় কোটায়, বড় রুমে, সেই রুমে কিন্তু আমি পেস্টটা রেখে মলম নিয়ে রুমে চলে এসেছি আমার মেয়ে। তো আমি যদি খেয়াল না করতাম তাহলে সকালবেলা এই মলম দিয়ে দাঁত ব্রাশ করা হতো, আমি রেখেছিলাম, বলছে আমারই একই জায়গায় দি মলম আর টুথপেস্ট, কেন মেয়ে কিন্তু মলমটা নিয়ে এসেছে। তো আজকে এই পর্যন্ত কেউ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।